মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 10:34। আজকে অনেকটা লেটে উঠেছি, অনেকটা লেটে বলতে উঠে গেছিলাম অনেক সকালে, নর্মালি যে টাইমে উঠি আর কি, 6:30-6:45। তো 6:30-6:45 নাগাদ উঠেছি একবার ঠিকই। উঠে তারপরে ভাবলাম, হঠাৎ করে মনে পড়লো আজকে তো আবার সানডে, তো এত তাড়াহুড়োর কিছু নেই, আবার শুয়ে পড়েছি। সেই শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে দেখি বাজে 9:45। তো শুয়ে ভিডিওটা এডিট করলাম, উঠলাম, এবার ফ্রেশ ট্রেশ হয়ে এই যে চা নিয়ে বসেছি, দিদিও এই জাস্ট এসে। এই কারণে শুধু দিদিকে রবিবার একটু লেট করে আসতে মানে বলা হয়, যেহেতু সারা সপ্তাহে একটা দিনই পাওয়া যায় একটু শান্তিতে বেশিক্ষণ অবধি ঘুমানো, তো ওই কারণে দিদিকে বলা হয় যে রবিবারে তুমি একটু লেট করে আসলেও চলবে। তো এবার চাটা খাবো। আর আজকে আমাদের রান্নাবান্না খুব আহামরি বলতে সেরকম কিছু নেই, কিন্তু একটু খুব স্পেশাল রান্না আছে যেটা তোমাদের সঙ্গে যখন করবো তখনই শেয়ার করবো। আজকে ঘড়িতে বাজে 1:45, এখন পর্যন্ত স্নান টান হয়নি। আমাদের রান্নাবান্না স্পেশাল টাইপের রান্নাবান্না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে একেবারে খাওয়ার সময় দেখাবো, এখন একটু একটু দেখাবো। আর এতক্ষণ যাব নাচতে নাচতে এখন ভিডিও করতে হয়, ঘরে এত মশা যে মানে তুমি স্টিল এক জায়গায় দাঁড়াতে পারো না, সেরকম হলো ব্যাপার। আর মাছ, ও একটু মাছ এনেছিল, মাছগুলো আমি ধুয়ে টুয়ে তারপরে এখন ফ্রি হয়েছি, তো ওই কারণে সত্যি কথা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সকালের পর। এখানে একটু আম ডাল ছিল, এটা গরম করা হয়েছে। আর এই দেখো এখানে আছে মাছ ভাজা, আর এটা হলো আলু চোখা। আলু চোখা তো বলে না গো, এটা হলো আলু চোখা একদম স্পেশাল। এদিকে হচ্ছে আমাদের মাছের ঝোল ডাটা আর আলু দিয়ে, ঝোলটা আর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। এদিকে হচ্ছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল, আর এই দেখো আরেকটা দারুণ জিনিস, এখানে হবে ডালের বড়া। ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু মেখে রাখা হয়েছে, এটা হয়ে গেলে তারপরে ডালের বড়া। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আজকে দেখো এতগুলো লাল জবা দিয়েছে, বাকি গাঁদা ফুলও ছিল কিন্তু লাল জবা এতগুলো, আর এগুলো রাখলেও কালকে নষ্ট হয়ে যাবে। গাঁদা ফুলগুলো তো মোটামুটি আজকে কালকে দুদিন দেওয়া যায়, তো এই কারণে লাল জবাগুলো আজকে সব দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখো, উফ, কবে জানি আমি একদম সব ঠাকুরকে আবার আগের মতো এক জায়গায় বসিয়ে পুজো দিতে পারবো, জাস্ট এটাই ওয়েট করছি। চলো এদিকে তো স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো কি এখন, আগে যেমন মানে পুজো যেহেতু সব ঠাকুরকে বসিয়ে একসঙ্গে দিতে গেলে আমার আধ ঘন্টার উপর লাগতো পুজো দিতে, যে কারণে সকালবেলা আমার একটু তাড়াহুড়ো লেগে যেত, আমি আগে পুজো দিতে ঢুকে যেতাম, কিন্তু এখন তো শর্টকাট হয়ে গেছে না, ঠাকুর আমাকে সব কিছু শর্টকাট করে দিয়েছে, এ কারণে এখন পুজো দিতে ম্যাক্সিমাম আমার 10 মিনিট টাইম লাগে। তো পুজো দেওয়া কমপ্লিট, আর ডালের বড়িগুলো ও ভাজছে। আজকে দারুণ দারুণ দুপুরবেলার সানডে, তো আজকে দারুণ একটা মানে খাওয়া দাওয়ার মেনু আছে, সেটা খেতে বসলেই একবার দেখাবো।
তো চলো এবার গিয়ে চুলগুলো মুছে একটু সিরাম লাগাতে হবে, এত হেয়ার হলেই তো। বেডরুমে ঢুকে চিরে গেছো তো, পুরো অন্ধকার। হ্যালো, ফাইনালি আজকে আমাদের দারুণ দারুণ গরমের দিনে দারুণ একটা লাঞ্চ, পাল্তা ভাত। এটা কালকে রাত্রিবেলায় রান্না করে, একটু হাঁড়িটা তুলো, একটু তুলো, মজা। হাঁড়িতে ভাত রান্না হয়েছিল, জল দিয়ে রাখা হয়েছিল। পান্তা ভাত বা জল ভাত যে যেটা বলো, পান্তা ভাত, শুকনো লঙ্কা ভাজা, এখানে আছে মুসুরি ডালের বড়ি, এখানে একটা মাছ ভাজা, এখানে আছে আলুর চোখা, পেঁয়াজ, লেবু। বাহ, দারুণ আজকে জমে যাবে। লাঞ্চ আমাদের কমপ্লিট। আর সত্যি কথা, এত দারুণ খেয়েছি আজকে, এত দারুণ খেয়েছি, মানে কি বলবো তোমাদের। অ্যাকচুয়ালি ও অনেকদিন যাবত, সারাদিন প্রচণ্ড গরম না, ও অনেকদিন যাবত বলছিল যে একটু মানে জল ভাত খাবে, পান্তা ভাত যেটা আর কি, অনেকদিন যাবত বলছিল তো। আর করা হচ্ছিল কারণ সকাল সকাল যদি যে সকালবেলা বেরোয়, যদি এই টাইমে যদি এই পান্তা ভাত খেয়ে যদি বেরোয়, তাহলে তো হয়েই গেল, সারাদিন রাস্তায় বেরিয়ে অফিসে গিয়ে ঘুমাবে। তো এই কারণে তো আর করা হয় না আজকে, মানে যেহেতু রবিবার বাড়িতে আছি, তো আগেই বলে রেখেছিল আজকে পান্তা ভাত খাবে। তো রাত্রিবেলা কালকে হাঁড়িতে ভাতটা রান্না করা হয়েছে, একটু বেশি করেই রান্না করা হয়েছিল। তো যাক, খাওয়া দাওয়া হলো, বেশ ভালো খেয়েছে। আর শরীরটা এত ঠান্ডা লাগছে না, এত ভালো লাগছে। আর এরকম খড়িতে বুঝতে পারবে না, 3:45 বাজে, এই জাস্ট লাঞ্চ করে নেবো, এবার যাবো। যেহেতু পান্তা ভাত খেয়েছি আজকে, এবার তো ঘুমটা বেশ ভালো হবে। আর আমাদের তো আর ভাগ্যে সেরকম দুপুরে ঘুমানোর অভ্যাস নেই, দুপুরে ঘুমানোটা যদিও উচিত না, তো আর আমরা ঘুমাইও না। তো আজকে যেহেতু টাইম আছে একটু ঘুমো। এটা বাজে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। পেয়েছো? 7:30 বাজে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, 7:43 ঘুম থেকে উঠেছি। উঠে ড্রেস ট্রেস চেঞ্জ করেছি, অ্যাকচুয়ালি যাবো একটু চা খেতে। আজকে সারাদিন তো বাড়িতে, আর এই ঘরের মধ্যে থাকা মানে সেই জেলে থাকা একই ব্যাপার, মানে জেলবন্দি মতো অবস্থা। একটু চা খেতে যাবো, একটু ফ্রেশ, মানে ফ্রেশ লাগবে। আর আজকে আমাদের পান্তা ভাতের হলো, সেরকম কিন্তু ঘুম হয়নি না, মানে আমরা ভেবেছিলাম সেই পান্তা ভাত খাবো, একদম পুরো রাত পর্যন্ত ঘুমাবো, সেরকম ঘুম হয়নি। দুজনে মিলে মোবাইল দেখতে 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 সেই 5:30 নাগাদ ঘুমিয়েছি, 7:00 মধ্যে উঠে গেছি। তো নর্মালি 1.5-2 ঘন্টা ঘুম তো নর্মাল সময়ই হয়, সেই পান্তা ভাতের জন্য এক্সট্রা কিছু আমাদের হয়নি। তো চলো, ভেবেছিলাম আজকে অনেক ঘুমাবো, তো এবার যাবো গিয়ে চাটা একটু খেয়ে আসবো। এলাম চা খেতে, চা খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে মারাত্মক। দেখো ভালো করে নেই না, মারাত্মক গরম পড়েছে। আমার চুল টুলের অবস্থা দেখো,